দেড় মাস আগে চাকরি পেয়েছিল ছেলে, পথ দুর্ঘটনায় সব শেষ, স্বপ্ন ভেঙে ছারখার পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। মাত্র দেড় মাস আগেই চাকরি পেয়েছিল ছেলে, ছেলে চাকরি হয়েছে, হাল ফিরবে সংসারে, আশায় বুক বেঁধেছিলেন বাবা মা। মর্মান্তিক পথ দুর্ঘটনা, সব স্বপ্ন ভেঙে ছারখার। দুর্ঘটনায় মৃত্যু হল ছেলের, শোকে পাথর হয়েছেন বাবা মা। ফের পথ দুর্ঘটনার বলি এক তোর তাজা প্রাণ। বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয় যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর গোবিন্দপুরের 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় মৃত যুবকের নাম অরিত্র মণ্ডল, বয়স আনুমানিক 23 বছর, বাড়ি নদিয়ার হরিণঘাটার হাজিরা বিলিয়া গ্রামে। পরিবার সূত্রে আরও জানা যায় বেশ কিছুদিন আগে অরিত্র একটি বেসরকারি ব্যাংকে চাকরি পেয়েছিল। অরিত্র চাকরি পাওয়াতে খুশিতে মুখরিত হয়ে উঠেছিল তার গোটা পরিবার। কিন্তু ভাগ্যের কি পরিহাস, চাকরি পাওয়ার কয়েক মাসের মধ্যেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল অরিত্রর। জানা যায় গতকাল অরিত্র মোটর বাইক নিয়ে পিসির বাড়ি যাওয়ার নাম করে সে নদিয়ার কৃষ্ণনগরে তার বন্ধুর বাড়ি যায়। আজ সকালে শান্তিপুর গোবিন্দপুরের 34 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে হরিণঘাটায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল অরিত্র। সেই সময় এক লরির ধাক্কায় মৃত্যু হয় অরিত্রের, এমনটাই দাবি পরিবারের। ঘটনা সূত্রে আরও জানা যায় এরপর অরিত্রের বাড়িতে একটি ফোন যায়, পরিবারকে জানানো হয় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অরিত্রের। খবর পেতেই তড়িঘড়ি করে ছুটে আসে অরিত্রের পরিবার। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ, সেই সাথে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সাত সকালে এক যুবকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকা। এই বিষয়ে অরিত্রর কাকা জানান, দেড় মাস আগেই ও এক্সিস ব্যাংকে চাকরি পায়, গতকাল পিসির বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিল। পিসির বাড়ি থেকে অফিসের এক বন্ধুর বাড়িতে যায়, বাড়িতে সকলকে জানিয়েছিল সেখানেই থাকবে, আজ সকালে বাড়ি ফিরে আসবে। কিন্তু আজ সকালে শান্তিপুর থানা থেকে আমাদের কাছে একটি ফোন আসে এবং সেখানে জানানো হয় অরিত্রের অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে আমরা এখানে ছুটে এসে দেখি এই অবস্থা। ঘটনাটা কালকে ও পিসির বাড়ি যাবে বলে রওনা দিয়েছিল, তারপর ওখান থেকে পিসির বাড়ি থেকে কে ফোন করে, ও তো চাকরি পেয়েছে রিসেন্টলি দেড় মাস মতো এক্সিস ব্যাংকে, তারপর ওর কোন কলিগ ফোন করেছিল, সেই কলিগের বাড়ি নাকি কৃষ্ণনগর, তারপর মনে হয় বন্ধুর বাড়িতে এসেছিল। আসার পর তারপর রাত্রে বাড়িতে ফোন করেছিল যে বাবা আজকে যাচ্ছে না, আগামীকাল আজকে রাত্রে এখানে থাকবো, কালকে ফিরবো। সেই হিসাবে বাড়ির লোক আমরা সকলে ছিলাম, কিন্তু হঠাৎ করে সকাল 7:30 দিকে শান্তিপুর থানা থেকে ফোন করা হয় যে এই নামে বা আপনাদের বাড়ির একটা ছেলে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন গোবিন্দপুর বাইপাসে। তারপর আমরা এখানে থানায় এসে যোগাযোগটা করি, করার পর শুনতে পারি যে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। লরির সঙ্গে মানে পিছিয়ে দিয়ে চলে গেছে, পিছিয়ে দিয়ে চলে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।